অলিম্পিক ফুটবলের ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হওয়া নিশ্চিত করেছে স্পেন সেমি ফাইনালে জাপানকে এক শূন্য গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন অতিরিক্ত সময়ে একশো মিনিটে স্পেনের হয়ে জয়সূচক গোলটি করেন মার্কো অ্যাসেন্সিও নির্ধারিত সময়ে শোনা ছিল দুই দলই এর আগে দিনের প্রথম সেমিফাইনালে মেক্সিকোকে মেক্সিকোকে ট্রাইবেকারে চার এক গোলে হারিয়ে ফাইনালে উঠে ব্রাজিল এ নিয়ে অলিম্পিক আসরে টানা তিনবার ফাইনালে উঠলো তারা শনিবার সোনার পদক জয়ের লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হবে স্পেন ম্যাচের নির্ধারিত সময় কোনো দলই গোলমুখ খুলতে চোখ ধাঁধানো কোনো আক্রমণ করতে পারেনি গোছালো রক্ষণ নিয়ে খেলেছে জাপান ভিডিও অ্যাসিস্টের রেফারি প্রযুক্তি স্পেনের পেনাল্টির একটি আবেদন বাতিল করে দেয় একশো মিনিটে বক্সের ভিতর বল শুয়ে বাঁকানো শটে গোল করেন অ্যাসেন্সিও সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দল জাপান ও মেক্সিকো এখন ব্রোঞ্জ জয়ের জন্য লড়াই করবে শুক্রবার সাইতামাই স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল সবশেষ দুই সালে সিডনি অলিম্পিক ফুটবলের ফাইনালে উঠেছিল স্পেন সেবার রূপা জিতেছিল তারা বদলি হয়ে নামা অ্যাসেন্সিয়র গোলে এই একুশ বছরের মধ্যে প্রথম অলিম্পিক ফাইনালের দেখা পেল স্পেন এবারে চলুন দেখে আসি ব্রাজিল বনাম স্পেন ফাইনাল ম্যাচের সময়সূচি আগামী ছয় আগস্ট বিকেল পাঁচটায় ব্রোঞ্জ যাওয়ার জন্য লড়াই করবে মেক্সিকো ও জাপান অন্যদিকে আগামী সাতই আগস্ট অলিম্পিকের ফাইনালে মুখোমুখি হবে দুই জায়েন্টে ব্রাজিল ও স্পেন ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পাঁচটা তিরিশ মিনিটে তারকার বিচারে ব্রাজিল থেকে কিছুটা হলেও এগিয়ে আছে ইউরোপের এ দলটি এবারের অলিম্পিকের গোল্ড মেডেল জিততে পারে কোন দল ব্রাজিল নাকি স্পেন জানিয়ে দিন কমেন্ট করে এছাড়া ফুটবলের সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন